বন্ধু, যদি আমরা রাধারানীর কথা বলি আর ভগবান শ্রীকৃষ্ণের কথা না বলি তাহলে এটা একদমই ঠিক হবে না। কারণ রাধা এবং কৃষ্ণ দুজনে দুজনের পরিপূরক ছিলেন। রাধা এবং কৃষ্ণের প্রেম এমন এক আত্মিক প্রেমের উদাহরণ যেটা ভৌতিক সুখের থেকে অনেক উপরে। এমনিতে তো রাধা এবং কৃষ্ণের প্রেম অনাদিকাল ধরেই চলে আসছে, কিন্তু যখন দ্বাপর যুগে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণরূপে অবতার নিলেন তখন তিনি এই বিশ্ব সংসারকে প্রেমের সঠিক অর্থ বোঝানোর জন্য শ্রীকৃষ্ণের অংশ থেকে রাধারূপে যমুনা নদীর তটে অবস্থিত রাওয়াল গ্রামে বৃষভানু এবং কীর্তির ঘরে জন্ম নিয়েছিলেন এবং জন্মের সঙ্গে সঙ্গেই রাধারানী এবং শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী শুরু হয়ে যায়। কিন্তু বন্ধু, এমন কি ঘটনা ঘটেছিল বা এমন কি অবস্থার সৃষ্টি হয়েছিল যার কারণে রাধারানীকে শ্রীকৃষ্ণের বিরহের সামনাসামনি হতে হয়েছিল, আর ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা তার প্রিয় বংশীকে ভেঙে ফেলেছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধু, বলা হয়ে থাকে যে রাধা জন্ম থেকেই অন্ধ ছিলেন, কারণ উনি স্বর্গলোক থেকে একটি প্রতিজ্ঞা নিয়ে পৃথিবীলোকে এসেছিলেন এবং সেই প্রতিজ্ঞাটি হল যখন ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি ওনার উপরে পড়বে তখনই উনি তার দৃষ্টি খুলে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবেন, আর না হলে উনি কখনোই নিজের চোখ খুলবেন না। তাহলে বুঝতেই পারছেন যে কেমন করে প্রথম থেকেই তারা একজন আরেকজনের সঙ্গে জুড়ে ছিলেন। বাল্যকাল থেকেই ভগবান শ্রীকৃষ্ণ তার বংশীর ধ্বনি দিয়ে বর্ষানাবাসীর মন জয় করে রেখেছিলেন, আর রাধা আর কৃষ্ণ তাদের 8 বছর বয়স থেকেই প্রেমের স্বাদ আস্বাদন করতে আরম্ভ করেন। ভগবান শ্রীকৃষ্ণের জীবনে দুটো সবথেকে প্রিয় বিষয় ছিল, রাধা এবং বংশী বা বাঁশি। এই দুটো বিষয়ই সবসময়ই নিজেদের মধ্যে জুড়ে ছিলেন। যখনই শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন তখনই রাধারানী ছুটে তার কাছে চলে আসতেন এবং ঘণ্টার পর ঘণ্টা সেই বাঁশির ধ্বনিতে মগ্ন থাকতেন। এই বংশীর ধ্বনি তাদের প্রেমকে আরও গভীর করে তুলেছিল। তারা দুজনে যমুনা নদীর তটে বসে ঘণ্টার পর ঘণ্টা তাদের সময় অতিবাহিত করতেন। যদিও তাদের এই সুখের সময় কিছুদিনের জন্যই ছিল, কারণ যখনই কৃষ্ণের মামা কংস এটা জানতে পারলেন যে কৃষ্ণ বৃন্দাবনেই আছেন তখনই উনি কাল বিলম্ব না করে কৃষ্ণকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করলেন। আর এই জন্যই কৃষ্ণকে মাতা যশোদা, সমস্ত বৃন্দাবনবাসী সহ রাধাকেও ছেড়ে মথুরায় যেতে হয়েছিল। যদিও রাধা এবং শ্রীকৃষ্ণ দুজনেই এটা আগে থাকতেই জানতেন যে তিনি আর কখনোই বৃন্দাবনে পুনরায় ফিরে আসবেন না, আর কোনোদিন তারা একে অন্যের সঙ্গে দেখা পর্যন্ত করতে পারবে না। এই জন্য মথুরা যাওয়ার আগে রাধা শ্রীকৃষ্ণের কাছ থেকে দুটি প্রতিশ্রুতি নিয়ে নিলেন। এর মধ্যে প্রথম প্রতিশ্রুতি ছিল রাধার মনে সবসময়ের জন্য শ্রীকৃষ্ণেরই বাস থাকবে, আর দ্বিতীয় প্রতিশ্রুতি ছিল মৃত্যুর পূর্বে শ্রীকৃষ্ণ তাকে অবশ্যই দর্শন দেবেন। এই প্রতিশ্রুতি দেওয়ার পরে শ্রীকৃষ্ণ এটা জানতেন যে রাধা শ্রীকৃষ্ণের বিরহে অনেক অশ্রু ঝরাবেন, তো শ্রীরাধাও যাতে খুশি থাকেন এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার কাছ থেকেও একটি প্রতিশ্রুতি নিয়ে নেন, আর সেটা হলো এর পর থেকে শ্রীরাধা কখনোই শ্রীকৃষ্ণের বিরহে এক ফোঁটা অশ্রুও ঝরাতে পারবেন না। এই প্রতিশ্রুতি নেওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ মথুরার দিকে প্রস্থান করেন আর শ্রী রাধারানী বৃন্দাবনেই থেকে যান। এরপর থেকে রাধারানীর বর্ণনা খুবই কম গ্রন্থতেই পাওয়া যায়। এরপরে শ্রীকৃষ্ণ মথুরাতে গিয়ে কংসকে বধ করেন এবং নিজের পিতা মাতা দেবকী এবং বসুদেবকে বন্দী দশা থেকে মুক্ত করেন। এর কিছু পরে তিনি প্রজাদের রক্ষা করার জন্য মথুরা থেকে এগিয়ে গিয়ে দ্বারকা নগরী স্থাপন করেন। তখন থেকেই তাকে দ্বারকাধীশ বলা হয়ে থাকে। শ্রীকৃষ্ণ দ্বারকাতে সত্যভামা এবং রুক্মিণীর সঙ্গে বিবাহ করেন। এদের ছাড়াও শ্রীকৃষ্ণ আরও 6 জনের সঙ্গে বিবাহ করেন এবং এই 8 জনের মধ্যে রুক্মিণী শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় স্ত্রী ছিলেন, যিনি কেবলমাত্র শ্রীকৃষ্ণের ছবি দেখেই তাকে নিজের মনে স্থান দিয়ে দিয়েছিলেন।
রুক্মিণী শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য নিজের ভাই রুক্মির বিরুদ্ধেও চলে গিয়েছিলেন এবং উনি প্রেমপত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণকে নিজের প্রেম নিবেদন করে তার সঙ্গে পালিয়ে বিবাহ করেন। আর এরপরে উনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকা নগরীতে সুখে শান্তিতে বসবাস আরম্ভ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার দৈবিক কাজে লিপ্ত হয়ে পড়েন। এমনিতে তো রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক প্রচলিত কাহিনী শুনতে পাওয়া যায়। তারই মধ্যে একটি কাহিনী হল, মাঝে মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ ঘুমন্ত অবস্থায় হে রাধে বলে আওয়াজ করে উঠতেন। এই ঘটনা কৃষ্ণের সেই আটজন রানী কখনোই ভালোভাবে নিতে পারতেন না। তো একবার রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, প্রেম তো আমরা আপনাকে সবাই করি, কিন্তু রাধারানীর মধ্যে এমন কি আছে যাতে আপনি ঘুমন্ত অবস্থাতেও তাকে মনে করতে থাকেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেন, তুমি অন্তত একবার রাধার সঙ্গে দেখা করে আসো, তাহলে এর উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। আর যখন তুমি তার সঙ্গে দেখা করতে যাবে, তখন হাতে করে অবশ্যই কিছু নিয়ে যেও। এরপরে রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে যান এবং সঙ্গে করে খুবই গরম দুধ নিয়ে যান। যখন তিনি রাধারানীর কক্ষে গিয়ে পৌঁছান, তখন তিনি জানতে পারেন যে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে অনেক রাত্রি নিদ্রাবিহীন কাটিয়ে সবেমাত্র ঘুমিয়েছেন। তখন রুক্মিণী শ্রীরাধার সখীদেরকে বলেন যে শ্রীকৃষ্ণই তাকে রাধার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছেন। কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই শ্রীরাধা ঘুম থেকে উঠে পড়েন এবং বলেন, কৃষ্ণ এতদিনে কাউকে আমার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছেন। এই ঘটনায় রুক্মিণী সম্পূর্ণ আশ্চর্য হয়ে পড়েন যে শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করা মাত্রই শ্রীরাধা ঘুম থেকে উঠে পড়লেন এবং তার ব্যাপারে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন। শুধু এতটুকুই নয়, যখন রাধারানী জানতে পারলেন যে কৃষ্ণ তার জন্য প্রসাদ পাঠিয়েছেন, তখন উনি কোনো কিছু না ভেবে রুক্মিণীর কাছ থেকে সেই গরম দুধ নিয়ে পান করে নিলেন। এইভাবে গরম দুধ পান করা দেখে রুক্মিণী আশ্চর্য হয়ে পড়েন এবং এরপরে কিছুক্ষণ রাধার সঙ্গে কথা বলে পুনরায় দ্বারকাতে ফিরে আসেন। এত কিছু হয়ে যাওয়ার পরে যখন রাত্রেবেলায় রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের পদসেবা করছিলেন, তখন তিনি লক্ষ্য করেন যে তার পায়ে গরম লেগে ফোসকা পড়ে আছে। এটা দেখে উনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে, হে প্রভু, আপনি এমন কোথায় গিয়েছিলেন যে আপনার পায়ে গরম লেগে ফোসকা পড়েছে? তখন শ্রীকৃষ্ণ বলেন, তুমি ভুল করে রাধাকে গরম দুধ দিয়ে দিয়েছিলে, যেটা রাধা একবারেই পান করে নিয়েছিল, যার কারণে তার হৃদয়েও ফোসকা পড়ে যায় এবং শ্রীরাধার হৃদয়ে সবসময় আমার চরণ কমল বিরাজ করছে, সেই কারণে আমার পায়েও ফোসকা পড়ে গেছে। তখন রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার প্রেমের সারমর্ম বুঝতে পারেন এবং এটাও বুঝতে পারেন যে প্রেম শরীরের নয়, বরং আত্মা এবং হৃদয়ের দ্বারা হয়ে থাকে। আরেকটি কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মা পৃথিবীলোকে এসে বৃন্দাবনে প্রথমে শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন, কিন্তু এই ব্যাপারে বিস্তারিত আমরা খুব বেশি পাই না। এরপরে রাধাও বৃন্দাবনে শ্রীকৃষ্ণের ভক্তির সঙ্গে নিজের জীবন অতিবাহিত করতে থাকেন এবং এটা বলা হয়ে থাকে যে যাদবপুত্র অভিমন্যু বা আয়ানের সঙ্গে তার বিবাহ হয়েছিল। এই অভিমন্যু বা আয়ানকে ঋষি দধিচি অভিশাপ দিয়েছিলেন যে যখনই উনি শ্রীরাধাকে স্পর্শ করবেন তখনই তিনি ভস্ম হয়ে যাবেন। এর ফলে শ্রীরাধা বিবাহের পরেও শ্রীকৃষ্ণের সঙ্গে স্বতন্ত্রতাপূর্বক জুড়ে থাকতে সক্ষম হন। বেশ অনেক বছর পরে যখন শ্রীরাধা তার বৈবাহিক জীবন সম্পূর্ণ করে ফেলেছেন এবং তিনি তার সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান, তখন তিনি দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য এসেছিলেন। দ্বারকাতে দুজনের দেখা হওয়ার পরে তারা মৌন হয়ে নিজেদের মনের অভিব্যক্তির দ্বারা একে অন্যের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা বার্তালাপ চালাতে থাকেন। শ্রীকৃষ্ণ ছাড়া দ্বারকাতে রাধাকে দ্বিতীয় আর কোনো ব্যক্তি চিনতে পর্যন্ত পারল না। এরপরে রাধা শ্রীকৃষ্ণের মহলেই থাকতে আরম্ভ করেন আর শ্রীকৃষ্ণ রাধাকে নিজের মহলে একজন দেবী হিসেবেই রেখে দিয়েছিলেন। এই জন্য সেই সময় রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমপূর্বক বার্তালাপ করতে পারতেন, কিন্তু সেই সময়ে কৃষ্ণ তার রাজ্যপাঠ এবং অন্যান্য কাজে ব্যস্ত থাকতেন আর অন্যদিকে রাধা তার পুরনো সেই কৃষ্ণকেই সবসময় মনে করতেন।
তো আগের মতো কৃষ্ণসঙ্গ না পাওয়ার জন্য রাধার মন আরও বেশি ব্যাকুল হতে আরম্ভ করে। আর উনি ভয় পেতে থাকেন যে কৃষ্ণের যে মনোহর ছবি তার হৃদয়ে স্থান পেয়ে আছে সেটা যেন মুছে না যায়। আর এই কারণেই রাধা একদিন চুপচাপ সেই মহল এবং দ্বারকা নগরী ছেড়ে চলে যান। এইভাবে আরও কিছুদিন কেটে যাওয়ার পরে যখন রাধার অন্তিম সময় এলো তখন উনি শ্রীকৃষ্ণের স্মরণ করে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন। রাধার স্মরণ করা মাত্রই কৃষ্ণ সেখানে ছুটে এলেন, কিন্তু শ্রী রাধার অত্যন্ত দৈন্যদশা দেখে তিনি খুবই ভাবুক হয়ে পড়লেন। আর উনি রাধাকে অন্তিম সময়ে তার কাছে কিছু চেয়ে নিতে বললেন। সেই সময় রাধারানী তার কাছে একটাই ইচ্ছা প্রকাশ করলেন, তা হল এই অন্তিম সময়ে তিনি শ্রীকৃষ্ণের সেই রূপই দর্শন করতে চান যেই রূপ উনি বৃন্দাবনে সবসময় দেখতেন। উনি শ্রীকৃষ্ণের বংশীর সেই ধ্বনি শুনতে চাইলেন যে ধ্বনি উনি বৃন্দাবনে শুনতেন। রাধার এই কথা শোনা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ তার বংশীর সেই মিষ্টি সুর বাজাতে আরম্ভ করলেন যেটা উনি বৃন্দাবনে বাজাতেন। এই বাঁশির সুর শুনতে শুনতেই রাধা এবং শ্রীকৃষ্ণ দুজনের চোখের থেকেই প্রেমের অশ্রু বেরোতে আরম্ভ করল। শুধু এতটুকুই নয়, এই মধুর বংশীর ধ্বনি শুনতে শুনতেই মাতা রাধা তার সামনে দেহত্যাগ করেন। এই ঘটনা শ্রীকৃষ্ণের মনকে এত বিচলিত করে তুলেছিল যে উনি সেই সময় তার প্রিয় বংশী বা বাঁশিকে সেখানেই ভেঙে ফেলেছিলেন। তো বন্ধু, এইভাবেই রাধারানীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বংশীকে ত্যাগ করেছিলেন। আসলে বংশী এবং শ্রীরাধার মধ্যে অভূতপূর্ব এক মিল ছিল, যে কারণে শ্রীরাধার মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণ বংশী তো দূর কখনো কোনো বাদ্যযন্ত্রই ছুঁয়ে দেখেননি। তো বন্ধু, আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।